আসেন তারা সুযোগ পেলেই বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্য, দেশের নানা জেলার সৌন্দর্য খুঁজে বেড়ানো ভ্রমণ প্রেমীদের নেশা। বাংলাদেশের প্রতিটি জেলায় রয়েছে নিজস্ব সৌন্দর্য আর বৈচিত্র্যতা। ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও স্থাপত্যের জন্য বেশ পরিচিত একটি নাম। প্রাচীন এই জেলাটিতে রয়েছে দর্শনীয় অনেক জায়গা, যে সকল জায়গার মধ্যে অন্তিমে একটি নতুন আকর্ষণীয় স্থান হল ম্যাজিক প্যারাডাইস। কুমিল্লা কোর্ট বাড়ি আসবেন অথচ ম্যাজিক প্যারাডাইস দেখবেন না, তা কি করে হয়? তাই কুমিল্লা বেড়াতে আসলে অবশ্যই ম্যাজিক প্যারাডাইস ঘুরে যাবেন। ম্যাজিক প্যারাডাইস সালমান গ্রামে অবস্থিত। কুমিল্লা কোর্ট বাড়ি হতে অটোতে 20 টাকা ভাড়া, অটো রিজার্ভ করে গেলে 100 টাকা, আপনি যদি রিক্সাতে করে যান তাহলে সর্বোচ্চ ভাড়া পড়বে 50 টাকা থেকে 60 টাকা। কোর্ট বাড়ি থেকে ম্যাজিক প্যারাডাইস যেতে সময় লাগে 15 মিনিট। ভিতরে প্রবেশ ফি জন প্রতি 200 টাকা। ছোট বাচ্চাদের জন্য দারুণ দারুণ সব রাইড রয়েছে, অর্থাৎ ম্যাজিক প্যারাডাইস অনেকটা ফ্যান্টাসি কিংডম কিংবা নন্দন পার্কের মতো। ছোট পরিসরে সুন্দর করে সাজানো হয়েছে এই ম্যাজিক প্যারাডাইস। সালমান গ্রামে যাওয়ার পথে পথে পড়বে শালবন বিহার, ময়নামতি জাদুঘর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ব্লু ওয়াটার লেক, অর্থাৎ এই জায়গাগুলি একই সময় দেখতে পারবেন। এবং এই জায়গাগুলি একই রাস্তা, অর্থাৎ আপনি ইচ্ছে করলে প্রথমেই শালবন বিহার ঘুরে বেড়াবেন। শালবন বিহার দেখা হলে পাশেই রয়েছে নবনির্মিত একটি বৌদ্ধ প্যাগোডা, যেটা থাইল্যান্ডের অনুকরণে নির্মিত হয়েছে। এবং এই বৌদ্ধ প্যাগোডাটি শালবন বিহারের উল্টো পাশে, অর্থাৎ 3-4 মিনিট সময় লাগবে আপনাকে হেঁটে যেতে। বৌদ্ধ প্যাগোডা দেখার পর আপনি ইচ্ছা করলে ব্লু ওয়াটার লেকটা দেখতে পারেন। ব্লু ওয়াটার লেক দেখা হলে আপনি ময়নামতি জাদুঘরটা দেখতে পারেন। তারপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে আপনি ম্যাজিক প্যারাডাইস যেতে পারেন। অর্থাৎ সবগুলি জায়গা ঘুরে বেড়াতে আপনার হাতে যদি সময় না থাকে তাহলে 3 ঘন্টার মধ্যেই আপনি এই জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। শালবন বিহারে প্রবেশের জন্য 20 টাকা টিকিট, ঠিক বৌদ্ধ বিহার দর্শনের জন্য টিকিট ফি 20 টাকা, এবং ম্যাজিক প্যারাডাইস ভ্রমণের জন্য বা টিকিট মূল্য 200 টাকা জন প্রতি। তবে ম্যাজিক প্যারাডাইস মূলত বাচ্চাদের জন্য, অর্থাৎ আপনার যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলে অবশ্যই বাচ্চারা এই জায়গাটা ঘুরে আনন্দ পাবে। আর যারা আরো ঘুরতে চান, যদি আপনাদের সময় থাকে তাহলে আপনারা অবশ্যই ম্যাজিক প্যারাডাইস থেকে আপনারা সোজা চলে যেতে পারেন ওয়ারসিমেট্রিতে। ওয়ারসিমেট্রি মূলত তৃতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন সময়ে যে সকল সৈনিক মারা গিয়েছিল কিংবা যুদ্ধ পরবর্তী সময় যে সকল সৈনিক আহত অবস্থায়
হাসপাতালে ভর্তি হয়েছিল এবং পরবর্তীতে মারা যায়। তাদেরকে কুমিল্লা ময়নামতি ওয়ার্ড সিমেট্রিতে সমাহিত করা হয়। এখানে সর্বমোট 750টি সৈনিকের কবর রয়েছে। এর মধ্যে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বীর কবর রয়েছে। এবং এই ওয়ার্ড সিমেট্রি মূলত বাংলাদেশে দুটো রয়েছে, একটি চিটাগংয়ে রয়েছে এবং অপরটি কুমিল্লাতে রয়েছে। ওয়ার গ্রেভস কমিশন, অর্থাৎ যেটা জাতিসংঘের তত্ত্বাবধানে, এই ওয়ার গ্রেভস কমিশনটা দেখাশোনা করে থাকে। সারা বছরই এই গ্রেভস বা এই সমাধি পর্যটকরা দেখে যান। আপনিও সুযোগ পেলে, যদি না গিয়ে থাকে, তাহলে এই দৃষ্টিনন্দন জায়গাটি দেখতে পারেন। আর কুমিল্লা শহরে বেড়াতে উঠলে অবশ্যই আপনি ইচ্ছে করলে সারাদিন ঘুরে বেরিয়ে আবার বিকেলে চলে যেতে পারেন। এবং কোর্ট বাড়িতে যে সমস্ত জায়গা রয়েছে তার মধ্যে এই, যদি আপনি ঢাকা সায়দাবাদ, ঢাকা সায়দাবাদ থেকে বা মহাখালী থেকে যে বাসগুলি কুমিল্লা কোর্ট বাড়িতে আসে, অর্থাৎ আপনার ঢাকা থেকে আসতে আড়াই ঘন্টার মতো সময় লাগবে, অর্থাৎ আপনি সকাল যদি 7টার সময় ঢাকা থেকে রওনা হন, তাহলে 9টা সাড়ে 9টার মধ্যে কুমিল্লা পৌঁছে এই 10-12টি যে জায়গা রয়েছে প্রত্নতাত্ত্বিক এবং ঘোরাফেরার মতো সেই জায়গাগুলি দেখে আপনি বিকেলের গাড়িতেই ঢাকা ফিরে যেতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।